বঙ্গবন্ধু শেখ মুজিব শিল্পনগরের গার্মেন্টস ভিলেজে এখনও জমি বরাদ্দের কাজ শেষ করতে পারেনি বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষ বেজা। বিজিএমইএ বলছে অবকাঠামো ও গ্যাস পানির সমস্যা সমাধান না হলে এখনই কারখানা চালু করা সম্ভব না। তবে বেজা বলছে শিল্প মালিকদের চাহিদা পূরণে কাজ করছে তারা। চট্টগ্রাম থেকে বাসুদেবের তোলা ছবিতে বিস্তারিত জানাচ্ছেন হুমায়ুন কবির। চট্টগ্রামের মিরসরাইতে 30,000 একর ভূমিতে গড়ে তোলা হচ্ছে বঙ্গবন্ধু শিল্পনগর। শিল্পনগরের 500 একর জমিতে গার্মেন্টস ভিলেজ নির্মাণের লক্ষ্যে 2018 সালে বিজিএমইএর সাথে চুক্তি করে বেজা। কিন্তু দীর্ঘ 3.5 বছরে 239 একর জমির ইজারা চুক্তি পেলেও তা বিজিএমইএর কাছে হস্তান্তর করা হয়নি এখনও। এখানে অনেকগুলো ফ্যাক্টরিকে এটা দেওয়া হয়েছে এবং বিভিন্ন জন কেউ 1 একর নিয়েছে, কেউ 10 একর নিয়েছে, কেউ 5 একর নিয়েছে, কিন্তু আমরা এখনও কিন্তু সেটা ডিস্ট্রিবিউট করে দিতে পারিনি, এই কারণে যে কমপ্লিট জায়গাটা আমরা ঠিকমতো বুঝে পাইনি। ব্যবসায়িক কর্মকাণ্ড এগিয়ে নিতে চুক্তি অনুযায়ী ইজারা পাওয়া ভূমি দ্রুত হস্তান্তরের দাবি শিল্প মালিকদের। বেজাকে অনুরোধ করব, আমাদের যেই টার্মস অ্যান্ড কন্ডিশনের মাধ্যমে যেই যেভাবে আমাদেরকে ল্যান্ডগুলি দেওয়া হয়েছে এটা যেন দ্রুততার সহিত আমাদের হস্তান্তর করা হয়। তবে বিজিএমইএ চাইলেই কাজ শুরু করতে পারে বলে দাবি বেজার। 120 ফুট রাস্তার পাশের প্লটগুলোতে কারখানা নির্মাণের সুযোগ রয়েছে এবং এজন্যে আভ্যন্তরীণ সড়ক ও পানির সমস্যা সমাধানের চেষ্টা চলছে বলে জানিয়েছে বেজা। ইন্টারনাল যে রোড বলে আমরা সে রোড নেটওয়ার্কে ডিজাইন হয়ে গেছে, সেটা এখন ওয়ার্ল্ড ব্যাংকের যে প্রজেক্টের আওতায় হবে সে ওয়ার্ল্ড ব্যাংকে তারা এটা ভেটিং করছে, রিভিউ করছে। তো শীঘ্রই এটা রিভিউটা হয়ে গেলে আমরা এটা দরপত্র আহ্বানে যাব এবং শীঘ্রই কাজ শুরু হবে। শিল্প মালিকদের স্বপ্ন বিপুল অঙ্কের দেশি বিদেশি বিনিয়োগ আকর্ষণের মাধ্যমে এই শিল্পনগরে গড়ে উঠবে একটি স্বয়ংসম্পূর্ণ ও স্মার্ট গার্মেন্টস ভিলেজ। চট্টগ্রামের মিরসরাইয়ে 30,000 একর জমি নিয়ে গড়ে তোলা হচ্ছে বঙ্গবন্ধু শেখ মুজিব শিল্পনগর। এই শিল্পনগরে গড়ে তোলা হচ্ছে 500 একর জমি নিয়ে গার্মেন্ট শিল্প মালিকদের জন্য গার্মেন্ট পল্লী। এই পল্লী উদ্বোধন হয়ে গেলে এখানে কর্মসংস্থান হবে প্রায় 5 লাখ লোকের। চট্টগ্রামের মিরসরাই থেকে হুমায়ুন কবির, জিটিভি নিউজ।